বন্ধুরা আসসালামু আলাইকুম, জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে। সুজন, তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং একটি ফোন। তো এটা ফুললি ডেড কন্ডিশনে আছে। আমি যদি আপনাদেরকে পাওয়ার সাপ্লাইটা সহ দেখাই, এখানে দেখুন আমাদের রিডিং কত নেই। আমরা যখন এখানে ফোনটা কানেক্ট করে দিচ্ছি, এখানে ফোনটা কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ও টু রিডিংটা কত নিচ্ছে। হ্যাঁ, মানে 2 এম্পিয়ার উপরে রিডিং নিচ্ছে। হ্যাঁ, তার মানে ফোনটা ফুললি ডেড কন্ডিশন। কোনো আমি পাওয়ার সুইচ কিন্তু এখানে ক্লিক করি নাই। যাই হোক, এই সমস্যাটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব যে এটা কি, কেন গরম হয় এবং কি কেন এত এম্পিয়ার নেয়। আমরা কিন্তু কোনো পাওয়ার সুইচ বাটন ক্লিক করি নাই, অটোমেটিকলি এম্পিয়ারটা 2 এম্পিয়ারের উপরে চলে যায় আর ফোনটা হিট হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এই সমস্যাটা আজকে সমাধান করার চেষ্টা করব। তো আমরা পুরো ভিডিওটা মাইক্রোস্কোপ ক্যামেরাতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যখন পাওয়ার সাপ্লাই কানেক্ট করলাম, কানেক্ট করার পরে হয়তো বা আমাদের শর্টটা কমপ্লিটলি ভেঙে গেছে। তো এখানে আমরা যখন চার্জে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন 8% চার্জ দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে কিন্তু আমি প্রথমে এটা চার্জে লাগিয়ে দেখেছিলাম, এখানে কিন্তু কোনো প্রকার চার্জ দেখায় নাই। তো যখন আমরা পাওয়ার সাপ্লাইটা লাগাইছি হয়তো বা ওইখানে পাওয়ার সাপ্লাইয়ের যে এম্পিয়ারটা নেওয়ার পরে ওই ক্যাপাসিটারের হয়তো বা শর্ট ছিল, এটা পড়ে গেছে মনে হয়। বন্ধুরা আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি যেই মাইক্রোস্কোপ ক্যামেরা থেকে ভিডিও করি ওই ক্যামেরাতে যেই মেমোরিটা ছিল মেমোরিটা ফুল হয়ে গেছিলো। আমি দুর্ভাগ্যবশত আমি ওই ভিডিওটা দেখি নাই যে আসলে হচ্ছে কি হচ্ছে না, তো তার জন্য কাজটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো আসলে আমরা কাজটা কীভাবে করলাম সেই কারণে আমি আপনাদেরকে এখানে একটু বুঝিয়ে দিচ্ছি। যখন আমরা এই টিনটা উঠালাম, উঠানোর পর আমরা এই ক্যাপাসিটারটাকে শর্ট পেয়েছিলাম। হ্যাঁ, এই ক্যাপাসিটারটা আমরা চেঞ্জ করে দিছি, এখানে ক্যাপাসিটারটা শর্ট ছিল, ওই বিধে এই ক্যাপাসিটারটা এখানে চেঞ্জ করছি। তারপরে এখানে আমাদের এই যে কয়েলটা, এখানে যে কয়েলটা দেখতে পাচ্ছেন এই কয়েলটা এখানে ই ছিল আপনাদের একটু মানে কালো হয়েছিল এই পাশ থেকে। তো যখন এই পাশ থেকে কালো হয়েছিল তখন আমার সন্দেহ হয়েছিল যে হয়তো বা এই কয়েলটাও এখানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো এখান থেকে এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের এই যে এই কয়েল এবং কি এই যে কয়েল, এই ডায়োড, হ্যাঁ এই রেজিস্ট্যান্স এবং কি এই যে এখানে যে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে লাইটিং সেকশনের। হ্যাঁ, তো এখানে এই কয়েলটা আমি যখন উঠালাম, উঠানোর পর আমরা যে মাপ দিলাম আমাদের যে মাল্টিমিটার দিয়ে, তখন দেখি এখানে কয়েলটা কোনো কন্টিনিউট ছিল না, মানে কয়েলটা খারাপ ছিল। হ্যাঁ, কোনো কন্টিনিউট ছিল না কয়েলটাতে। তো আমরা এখানে জাস্ট খোলার পর, এখানটা খোলার পর আমরা এই কয়েলটা চেঞ্জ করেছি, এটা কন্টিনিউট ছিল না বিধে এই কয়েল চেঞ্জ করেছি। আর এখানে যে আপনারা যে এখানে যে ক্যাপাসিটারটা দেখছেন এই ক্যাপাসিটারটা শর্ট ছিল বিধে আমরা এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, তো এখানে আমরা এই দুইটা জিনিস চেঞ্জ করে দিয়েছি। এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আমাদের এটাতে লাইটিং আসলো কিনা। হ্যাঁ, তো এখন আমরা লাইটিংটা চেক করব, লাইটিংটা চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমাদের কাজটা কমপ্লিট হইলো কিনা। হ্যাঁ, তো আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মাইক্রোস্কোপ ক্যামেরাতে আপনাদেরকে ভাবছি যে ভিডিও হচ্ছে ওই হিসাব করে আমি কাজটা করছি। করার পরে দেখলাম যে লাস্ট পর্যন্ত যে আসলে এটা তো মেমোরি কার্ড ফুল দেখাচ্ছে, ভিডিও হয় নাই এতক্ষণ। তো যাই হোক, আমি আপাতত আপনাদেরকে এটা চেক দিয়ে দেখাচ্ছি যে আমাদের এটা কাজ কমপ্লিট হলো কি না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি চার্জিং লোগো চলে আসছে। হ্যাঁ, তো দেখি আমরা ফুললি চার্জ নেই কিনা। আমি কিন্তু মাইক্রোস্কোপ ক্যামেরাতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা কিন্তু চার্জ নিচ্ছিল, তখন 8% দেখাইছিল, কিন্তু এখন আবার 0%। আমরা ব্যাটারিটাকে আবারও খুলে ডিসকানেক্ট করে দেখি, কিন্তু যখন মাইক্রোস্কোপ ক্যামেরাতে আপনারা ভিডিওটা দেখছিলেন তখন কিন্তু এখানে চার্জ ছিল না, মানে 8% বা 7% এরকম চার্জ ছিল। তো দেখতে পাচ্ছেন এবারও ফোনটার মডেলটা হচ্ছে এবারও। হ্যাঁ, তো ফোনটা অলরেডি রানিং হয়ে গেছে এবং এলসিডিতে আলো চলে আসছে। তো ভিডিওটা লং করতে চাচ্ছি না, আজকে ভিডিওটা একটু শর্টকাটে ভিডিও দিতে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন থেকে আমার কাছে যেই কয়টা ফোনে আসবে যেগুলো আমি কাস্টমার থেকে সময় দিয়ে নিতে পারবো, হ্যাঁ, আর দোকানদার বাইরেও কাজ দেয় আমার কাছে যেগুলো সময় থাকে, ওইগুলো যে সমস্যাগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর প্রত্যেকটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।